কেমন আছেন আশা করি ভালো ভালো আছেন সবাই ভালো থাকবেন আর যা গরম পড়েছে এখন দেখেন আমি একটা গরমের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এই আমের এই শরবতটা খেলে আপনারা বানিয়ে খেতেও পারবেন ফ্রিজও রাখতে পারবেন আর বাইরে যে যাবেন এসে যে এক গ্লাস শরবত খাবেন পুরো দেহটা শান্তি হয়ে যাবে আর ফ্রিজে থাকলে ফ্রিজের থেকে এসে বের করে খাবেন এইভাবে বানিয়ে খাবেন আমি দেখাচ্ছি দেখেন এ দেখেন বন্ধুরা আম আমি এই দেখেন পাঁচটা আম সিদ্ধ করে নিয়েছি এই দেখেন এই দেখেন পাঁচটা আম সিদ্ধ করে নিয়েছি আমি বাজার থেকে সব থেকে টক আমটা কিনেছি আর আপনাদের বাড়ি থাকলে তো খুবই ভালো গাছের আম পাঁচটা থেকে দশটাও বানাতে পারবেন বিশটাও বানাতে পারবেন একবার অনেক বানিয়ে রাখতে পারবেন আর আমাদের কিনে নিয়ে এসছি এই দেখেন সবথেকে টক আমটা নিয়ে এসছি এই আমের সব থেকে শরবতটা ভালো লাগে খেতে তাই দেখেন কি কি দিচ্ছি এ দেখেন বিট লবণ চিনি এমনি সাদা লবণ ওই যে লঙ্কার গুঁড়ো আর এই দেখেন লেবু এ দেখেন পোদনের পাতা আর এই যে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে এসছি বরফ দিলেও হয় আর জল দিলে বরফটা গলতে টাইম লাগবে এই জন্য জলটা দিলেই ভালো হবে বরফটা তো গলাতেই হবে জন্য বরফও আছে আমার আইসিতে তাই আমি বরফ দিনই ঠান্ডা জলটা নিয়ে এসছি এটা দিয়ে এখন আমি দেখেন কটা ছাড়িয়ে নেব ছাড়ানোর পরে আপনাদের দেখাচ্ছি আবার বন্ধুরা এই দেখেন পাঁচটা ছাড়িয়ে নিলাম এখন আমি আটির থেকে সব মাংসটা বের করে নেব সব বের করে নিয়ে তারপরে এর মধ্যে জল দেবো আর ওই আপনাদের দেখালাম ওইগুলো সব দেবো এ দেখেন বন্ধুরা সব আমি বের করে নিলাম চামচ দিয়ে দেখেন সব বের করে নিলাম ভালো করে ফেটিয়ে এ দেখেন আমি না চিনিটা একটু ভিজিয়ে নিয়েছি চিনির জল করে নিয়েছি কেন কেননা শরবত তো টক জিনিস একটু দিতে দেরি হবে এই আমি আমাদের চিনিও নিয়েছি আর এই যে জল করেও নিয়েছি আপনারা চাইলে ওদেনের পাতাটা এই দেখেন চেটকিয়ে নিলাম যদি ভাবেন যে হচ্ছে না একটু শক্ত শক্ত রয়েছে ভালোভাবে সিদ্ধ হয়নি তাহলে তাহলেই পাতা দিয়ে আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আমি দেখেন লবণ দিয়ে ওদেনের পাতা দিয়ে চেটকাই দিচ্ছি আর যদি আমটা টক কম থাকে তাহলে আধা লেবুটা দিয়ে দেবেন আমাদের আম খুব টক আছে যেন দিতে হবে না একটু সাদা লবণ দেব এই চিনির জলটা ঢেলে দেব এ দেখেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা সব কিছু দিয়ে আমি যে গুলিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি এই লঙ্কাটা ব্যবহার আমরা করছি আপনারা চাইলে নাও করতে পারেন কেন কি এই লঙ্কাটা দিলে একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর লাগবে এই গরমের দিনে এরকম আমের শরবত যদি হয় তাহলে আর কি লাগবে বলেন দুপুরে খেতে এত টেস্টি লাগে এই আমের শরবতটা না যে না খেয়েছে সে কোনো বুঝতে পারবে না একবার খেলে খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর এই আমটা আমরা তো সিদ্ধ করে নিয়েছি তাহলে আপনারা আগুনে পোড়ায়ও খেতে পারেন পোড়া খেলে আরও খুব আরও খুব সুন্দর লাগবে এটা আমরা যেহেতু এটা সিদ্ধ করে নিয়েছি তাহলে আপনারা পুড়ে নেবেন যাদের ঘরে অ্যাভাইলেবেল আছে চু চুলো কাঠে যারা রান্না করেন তারা দেখবেন আরও টেস্টি লাগবে এটা খেতে গ্যাসে হয় বন্ধুরা কিন্তু তা ভালো হবে না ছোট বড় সবাই খেতে পারবেন এই শরবতটা এত সুন্দর লাগবে খেতে একদম গরম কেটেই যাবে এটা খেলে বাইরে থেকে ঘুরে এসে যে খাবে এত সুন্দর লাগবে খেতে যারা যেরকম ভালোবাসেন যেহেতু পাতলা ভালোবাসে কেউ একটু গাঢ় ভালোবাসে তাই এর শরবতটা একটু পাতলা থাকলেই বেশি ভালো লাগবে খেতে তাই যারা যারা যেমন ভালোবাসে সেই হিসাবে আপনারা জলটা ব্যবহার করবেন আর এখানে একদম ঠান্ডা জলই নেবেন দেখবেন শরবতটা আরও বেশি ভালো বরফ দিলে ভালো হয় কিন্তু বরফটা আবার এ দেখেন বন্ধুরা এই যে আমি একটা আলাদা একটা প্লেটে যে এখানে আমি লঙ্কা গুঁড়ি গুঁড়ো নিয়েছি এই লঙ্কার গুঁড়োটা আমি এখন এই যে একটা কাচের গ্লাস নিয়েছি আমি এই দেখেন এই যে একটা কাচের গ্লাস নিয়েছি এরপরে আমি এই যে অর্ধেক লেবু কেটে রেখেছি এটা এই যে অর্ধেক লেবু এটা আমি পুরো গ্লাসটার উপর ভালো করে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নেবো পুরো গ্লাসটার উপরে এর মধ্যে আমি এই যে লঙ্কার গুঁড়োর মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি যার জন্য এটা খেতে আরও বেশি সুন্দর লাগবে টক ঝাল মিষ্টি লাগবে দেখেন এইভাবে আমি গ্লাসটার উপর পুরো এই কোটটা লাগিয়ে নেব ভালো করে লাগিয়ে নেব আমের শরবতটা তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে না দেখতে হ্যাঁ দেখেন বন্ধুরা আমাদের শরবতটা তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই ঘরে এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি সবাই ভালো লাগবে শরবতটা খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন